কিন্তু জুয়া খেলে এমন একটা অভ্যাস, মনে করেন বোর যে জুয়া খেলা তারা বেশি ভালোবাসে, আমি ভালো হবো না তুই কি করবি আমার সাথে সাথে তোরও খারাপ করে ফেলামো, মানে কি তুই মানে টাকা কামাই করে এনে দিবি আমি ঋণ দিব। আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি তাদের কথায় রাজি হই, এক এক করে কয়েকজনের সাথে এরকম পাঁচ ছয়টা কাজ আমি করি, পাঁচ ছয়টা কাজ ছয়জনের সাথে কাজ করার পরে আবার আরেকজনের সাথে একদিন কাজ করলাম, সে আবার টাকার কথা কিছু বলে না, চুপচাপ থাকে, কিন্তু চুপচাপ থাকার পরে ওই যে আমার সাথে যে সে একবার দুর্বলতার সুযোগ নিছে সেই সুযোগটা তারা আবার কাজে লাগায়। একটা মানুষের কষ্ট মানুষকে কতটা নিচে নামায় বা কতটা ই করে, কত কিছু ত্যাগ করে সেটা আমি আজকে আপনাদের কাছে বলবো। আমার বিয়ে হয় একটা গরিব ঘরে, আর গরিব ঘরে বিয়ে হলেও সুখ ছিল যদি স্বামী ভালো থাকতো, তো আমার স্বামীটা ছিল অন্যরকম, আমার স্বামীটা ছিল একটু অলস টাইপের, আবার মনে করেন যতটুকু কাজকাম করতো সে সেই টাকা বাজে পথে ভাঙতো, নষ্ট করতো, জুয়া খেলতো, আড্ডা করতো, তারপর মাঝে মাঝে বন্ধুবান্ধবদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যেত, এরকম কাজ করতো সে। তো আমি মানুষের বাসায় এই কাজ করে যতটুকু হয় আনি, কোনো রকম আমার দিনকাল চলে, হিমশিম হয়ে যায়। তো জুয়া খেলার এমন একটা নেশা, এমন একটা অভ্যাস যেটা আমরা ছবিতে দেখছি ভূবন্ধক, বাস্তবতায় এরকম ঘটে, ঘটে বলে মানুষ ছবিগুলা বানায় বা তৈরি করে। আমার জীবনে এরকম ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমার স্বামীও জুয়া খেলে, খেলতে খেলতে সে মানুষের কাছ থেকে অনেক টাকা ঋণ করে, ঋণ করে ভাবে যে আজকে খেললে জিতমো, জিতা ঋণ শেষ করে দেবো, কিন্তু ওই দিন আবার হাইরা আসে, আবার পরের দিন আরেকজনের কাছ থেকে টাকা ঋণ করে, এরকম করতে করতে সে মেলা টাকা দেনা হয়ে যায়। দেনা হয়ে গেলে আমার কী করণীয়, আমি কী করতে পারি এখানে, আমি তো তারে ভালো করার চেষ্টা করি, আর নিজের সংসারে বাঁচানোর জন্য আমি নিজেও মনে করেন মানুষের বাসায় কাজ করি, কাজ করে যতটুকু পাই অতটুকু দিয়ে আমার চলে যায়। খুব কষ্ট হয়, স্বামীর পাতে কটা ভাত দিলাম, আমি নিজে কটা ভাত খেলাম, এমন করে দিন কাটাই, কিন্তু স্বামী তো বুঝে না, স্বামীর তো যে একটা অভ্যাস, আজকে জিতলে কালকে সব ঋণ সবার শোধ করে দিন, কিন্তু সেই আশা তার কোনো দিনও পূরণ হয় না, সে খালি ঋণ হয়, খালি ঋণ হয়। এই ঋণ হইতে হইতে পরে দেনালারে সব আমার বাড়িতে আসে, আজকে এই আসে, কালকে সে আসে, অমুক দিন আরেকজন আসে, মানে প্রতিদিনই একজন না একজন লোক আসে আমার বাসায়, আইসা পরে গালাগালি করে, হুমকি দেয়, মা আমার সামনে করে মাইরা ফালাইবো, এরকম কথা শুনলে কি তখন ভালো লাগে বলেন? সে খারাপ হোক, সে যত খারাপই হোক, তবুও সে আমার স্বামী, আমি তার সংসার করতেছি। তো তাকে বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা বলি, আমি চেষ্টা করি কিন্তু আমার সেটা হয় না, কেননা সে যদি অনেক টাকা ঋণ হয়ে যায় আর আমি যদি তাকে 200 টাকা দিই, তাহলে কি আর সেই ঋণ পরিশোধ হয়? আমি তাদের কাছ থেকে, সেই লোকদের কাছ থেকে আমি সময় নিই, আমার মানে সময় নিয়ে আমি বলি যে আপনাকে আমার আর কয়টা দিন সময় দেন, আমি কাজ করে আমি আপনাদেরকে টাকাগুলো দিয়ে দিব। তো তারা তখন চলে যায়, আবার একজন আসে, তাদেরকেও আমি একই কথা বলি, তারা চলে যায়। এরকম করতে করতে আবার সে কিছুদিন পরে আবার আসে, এরকম দীর্ঘদিন হতে থাকে, কতদিন মানুষকে থামায় রাখা যায়? তো এখান থেকে মনে করেন সমাজের মধ্যে যদি 20টা লোকের কাছে টাকা পায়, 20টা লোকে কি ভালো? 20টা লোকের মধ্যে কেউ কেউ আছে মনে করেন একটু খারাপ বা একটু প্রতাপশালী, তাদের একটু ক্ষমতা আছে, আয়েশা বলতেছে যে টাকা না দিলে তোমার জামাইরে পুলিশে ধরাই দিব, আবার কেউ কইতাছে যে তোমার জামাইরে রাস্তায় পেলে সাইজ করবো, মারমো, মা আত পা ভেঙ্গা ফেলামো, অনেক কথা কয়। কইলে পরে যেদিন হুমকি দেয় ওই দিন আমার জামাই আর বাসায় আসে না, আমার জামাই যায় কই পলায় থাকে যে সত্যি যদি আমার দূরে নিয়ে জায়গা, আর আমার ওই দিন আর রাতে ঘুমায় না, মনে হয় যে হাতে রাস্তায় মনে হয় মেরেই ফেলাইছে, এরকম কইরা কইরা বুকের মধ্যে মনে করেন খালি টেনশন আটকে আটকে রাখি, আর মানুষ আইয়া খারাপ খারাপ কথা কয়। পরে একদিন আইয়া আমার কয়েকদিন কয়েকজন লোকে কইতাছে, কয়ে দেখ রে তোর টাকা পরিশোধ হয়ে যাবো, তুই যদি তোর জামাইরে বাঁচাইতে চাস আর তোর জামাইর টাকা যদি পরিশোধ করতে চাস, তাহলে আমার তোর একদিন সময় দে, সময় দিলে তোর সব টাকা মাফ করে দিব, পরিশোধ করে দিব। পরে এ কথা কইলে আমি হ্যার লগে রিয়েটও করতে পারি না, আর আমি হ্যারে ভালো কথাও কইতে পারি না, আমার হ্যার লগে কোনো কথাই আসে না মুখ দিয়া, আমার কী করণীয় ছিল তখন? পরে আমি চুপচাপ কইছি আমার কয়টা দিন ভাবতে দেন, কইয়া আমি হ্যারে বিদায় করে দিই, এরকম আমার কয়েকজনের এই প্রস্তাবটা দেয়। দিলে পরে আমি সবাই একই কথা কইয়া রাজি মানে বিদায় করে দিই, বিদায় করে দিলে পরে দিন দিন খালি এমন বাড়তেই থাকে, কিন্তু আমার স্বামীর আমি ভালো করার অনেক চেষ্টা করি, আমার স্বামীরে বলি তুমি নামাজ কালাম পড়ো, দেখো
তোমার নামাজ কালামে আমাদের জীবনে সুখ আনবো, আমরা অল্প আয় করি তবু আমরা ভালো থাকুন, কিন্তু সে কথাগুলো আমার কানেই নেয় না। তারপরে আমি যখন কানে নেয় না, যখন সময় এগুলো হয় এরকম হয়, মানুষ বলে যে দেয়ালে পিঠ ঠেকে গেলে মেয়েরা তখন, মানুষ তখন ঘুরে দাঁড়ায়, আমার অবস্থা ছিল তাই। আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি তাদের কথায় রাজি হই, এক এক করে কয়েকজনের সাথে এরকম পাঁচ ছয়টা কাজ আমি করি, পাঁচ ছয়টা কাজ ছজনের সাথে কাজ করার পরে তো সবার সাথে এক একদিন একসাথে কাজ হয় না। ধরেন আজকে একজনের সাথে কাজ করলাম, সে আর কিছুদিন টাকার কথা কিছু বলে না, কয়েকদিন ভালোই থাকে। আবার আরেকজনের সাথে একদিন কাজ করলাম, সে আবার টাকার কথা কিছু বলে না, চুপচাপ থাকে। কিন্তু চুপচাপ থাকার পরে ওই যে আমার সাথে যে সে একবার দুর্বলতার সুযোগ নিছে, সেই সুযোগটা তারা আবার কাজে লাগায়, আবার কাজে লাগায় তার কিছুদিন পরে আবার বলে যে কি তোমার সময় হয় নাই, কিন্তু এর মধ্যে কথা হয়েছে যে টাকা পরিশোধ করে দিব ওরা। আর আমি যে আগে সময় চাইছিলাম যে কাজ করে দিব, কিন্তু সেই সময়টা ওরা শুধু সময় দিছে কিন্তু টাকা মাফ করে নেই। এখন আমি কী করব, এখানে এখন টাকাও শোধ হচ্ছে না, আর এমন কিছু কাজ আমি করছি যেটা সমাজে বলাও যায় না। আমার স্বামীকে আমি ভালো করতে পারতেছি না। এখন আমার স্বামীকে যদি ভালো করতে হয় তাহলে হয়তো বা তারে ওইখান থেকে একেবারেই মানে সরাই নিয়ে আসতে হবো, আমি পারি না, আমার কথা শুনে না, আর নাহলে আমারই ওর ওইখান থেকে চলে যেতে হবো। তারপরে আমি অনেক চেষ্টা করি ওদের টাকা পয়সাগুলো দেওয়ার জন্য কাজকাম করে, কিন্তু জুয়া খেলে এমন একটা অভ্যাস, মনে করেন বোর চেয়ে জুয়া খেলা তারা বেশি ভালোবাসে, সংসারের চেয়ে আড্ডা করা তারা বেশি ভালোবাসে। তো আমার জীবনে তাই হয়েছে, আমার স্বামী মনে করেন এখানে সেখানে আড্ডা করে, যেখানে সেখানে রাত্রে নাকি মেয়েদেরকে নিয়ে আই না আড্ডা করে, তারপরে জুয়া খেলে, খারাপ মানে বাজে বন্ধু বান্ধবের আড্ডা পড়ে পড়লে তখন আমি আমার নিজের সম্মান বাঁচানোর জন্য বা ওরে বাঁচানোর জন্য প্রথমত আমি খারাপ হয়ে যাই, মানুষের সাথে মানুষের কথাগুলো শুনি, কিন্তু আমার টাকার মতো টাকা থেকেই যায়, ঋণের মতো ঋণ বাড়তেই থাকে, আমার ঋণ পরিশোধ হয় না, সেই সাথে আমার সম্মানটাও আমি খোয়াই। তো আমার স্বামীর আমি বলি, তুমি যদি ভালো হও তাহলে তোমার সাথে আমি সংসার করুন, যদি ভালো না হও তাহলে আমি তোমার সাথে সংসার করুন না। সে সেদিন আমার ওই কথার উত্তরে কথা দিল, মানে সে উত্তরে এমন একটা নিকৃষ্ট উত্তর দিল, তো তখন আমি আমার নিজের জীবন বাঁচানোর জন্য বা নিজের জীবন সুন্দর রাখার জন্য ওইখান থেকে আমি পালাইয়া চলে আসি। সে আমাকে একটা কথাই বলল যে আমি ভালো হবো না তুই কী করবি, আমার সাথে সাথে তোরেও খারাপ করে ফেলামো। তখন এই কথার মানে আমি বুঝলাম, মানেটা কি, মানে কি তুই মানে টাকা কামাই করে এনে দিবি, আমি ঋণ দেব। এই কথা যখন কইল তখন মনে করেন আমার ভিতরে খুব খারাপ লাগলো যে তোমার ঋণ পরিশোধ করার জন্য আমি এমনিতেই কয়েকজনের বিছানায় চলে গেছি, আর এখন তোমার নিজের মুখে যখন এই কথাটা আমি শুনি তখন আমার কতটা কষ্ট লাগে যে আমি কারে নিয়ে খাই, কারে নিয়ে সংসার করি, তাহলে এই জীবনে মনে হয় কেউ কারো না। তবু আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি, এখনও ভালোবাসি মন থেকে, আর তার জন্য আমি অনেক দোয়া করি সে যেন ভালো হয়ে যায়, সে যেন তার ভুলগুলো বুঝতে পারে। পাঁচক তো নামাজ কালাম পড়ে, সে যখন দুইটা হাত আল্লাহর দরবারে তুলবে, মনে করবে, চোখের পানি ফেলবে, তখন সে অবশ্যই আমাকে ভালোবাসবে, আমার কথা মনে করবে, কিন্তু হয়তো সেদিন পর্যন্ত আমি তার অপেক্ষা থাকবো না, এখন আমি তার অপেক্ষায় আছি। তো আমি ঢাকা তখন ওই সিচুয়েশনগুলো কাউকে বলতেও পারবো না, কইতেও পারবো না, এই জন্য আমি এখান থেকে পালাইয়া পরে চলে আসি। চলে এসে আমি আমার মতো করে কাজকর্ম করে খাই, জীবনযাপন করি, টাকা পরিশোধ করতেছি কি না করতেছে সেগুলো তার এখনও সে বেঁচে আছে না মরে গেছে সেই খবর আমি জানি না। তো এই যে আমাদের মেয়েদের জীবনে একটা ঘটনা ঘটে, বাস্তবে ঘটনাগুলো ঘটে, এই ঘটনা থেকে মানুষ কিন্তু ছবি তৈরি করে, আর আমরা ছবি দেখে মনে করি যে এটা বানাইছে এই সেই, কিন্তু বানায় বাস্তব ঘটনা থেকে। তো যাই হোক, আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে দ্বিতীয় কোনো মেয়ের সাথে বা কোনো মার সাথে বা কোনো বোনের সাথে ভাবির সাথে এই ঘটনাগুলো যেন ঘটে না। আপনারা সবাই আপনাদের সংসারটাকে গুছায় রাখার জন্য বাজে অভ্যাসগুলো ছেড়ে দেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ।